বেগম খালেদা জিয়া আসলে পাকিস্তান নাকি বাংলাদেশের পক্ষে তা জনসম্মুখে পরিষ্কার করে বলার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি আরও বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে পাকিস্তানের পার্লামেন্টে যে প্রস্তাব গৃহীত হয়েছে তার বিরুদ্ধে বিএনপি ও প্রতিক্রিয়াশীল সাংবাদিকরা কোনো প্রতিবাদ না করায় জনগণের কাছে এ সন্দেহের সূচনা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাল সেকাল শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, 42 বছর পরেও যদি যুদ্ধাপরাধের বিচার হয়, আজ যারা আবার পাকিস্তানিদের পক্ষ নিয়ে কথা বলছে তাদেরও একদিন বিচার হবে।